দল এরা নাই। কিন্তু শাসকীয় বিজেপি তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক সমর্থন দি দিলে বসন্ত দাসের সঙ্গে কমলাক্ষ দে পুরকায়স্থ। ইয়ার বাবে চব্বিশ ঘণ্টার ভিতর কারণ দর্শাবলৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি দুয়োগৰাকী বিধায়ক জারি করেছিল জাননী। কিন্তু ভূপেন বৰাৰ জাননীলৈ কেৰেপেই নকৰিলে এই দুয়োগৰাকী চৰকাৰী পক্ষলৈ যোৱা কংগ্ৰেছী বিধায়কে। নিদিলে ভূপেন বৰাৰ কাৰণ দৰ্শোৱাৰ উত্তৰ। ইয়াৰ সলনি কমলাক্ষ দে পুৰকায়স্থই উভতিকে ধৰিলে কংগ্ৰেছ হাইকমাণ্ডক। হাইকমাণ্ডক কমলাক্ষৰ চেলেঞ্জ, সাহস আছে যদি ব্যৱস্থা লওক। কি যে মানে কংগ্ৰেছৰ কি ইমানখিনি হেৰিয়া নাই নেকি, হাউস নাই নেকি, হস্তাহস নাই নেকি? ইয়াৰ লগতে কমলাক্ষই কলে এ আই সি সিয়ে ভূপেন বৰা আৰু ৰকিবুল হুছেইনক চকচ কৰিব লাগে। চকচটো এ আই সি সিৰ পৰা চকচটো কৰিব লাগে, ভূপেন বৰালৈ চকচ কৰিব লাগে, আমাৰ ৰকিবুল হুছেইন ডাঙৰীয়ালৈ চকচ কৰিব লাগে, তেতিয়া দলটো ঠিক হ'ব আৰু। কমলাক্ষ আৰু বসন্তই চৰকাৰী পক্ষলৈ ঢাপলি মেলাৰ পাছত এতিয়া আন তিনি সংখ্যালঘু কংগ্ৰেছী বিধায়কেও দল ত্যাগৰ বাবে সাজু হৈছে। এই সমগ্র বিষয়ক লৈ হাইকমান্ডে তলব করাত এতিয়া দিল্লীত বাহৰ পাতিছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা আৰু বিৰোধী দলপতি দেবব্রত শইকীয়াই। ইপিনে দলত চলা অস্থিরতা আৰু খহনীয়াক লৈ সাংসদ আব্দুল খালেকে কলে দলৰ পৰা পৰুৱা এটা গলেও ক্ষতি হয়। কারণ পার্টির পৰা পৰুৱা এটা গলেও পার্টির ক্ষতি, গতিকে পার্টিক আমি একতাৰ দলেৰে বান্ধি ৰাখিব লাগিব। বিজেপিলৈ যাব নেকি তিতাপৰ কংগ্রেসী বিধায়ক ভাস্কৰ জ্যোতি বৰুৱা? এই প্রশ্নের উত্তর বিধায়ক বৰুৱাই কলে দল এরা নেরাটো সময়ে কব। মই এরো নেরো সেটো আপনার সময়ে কব। কংগ্রেসের দল ত্যাগর শেহতীয়া ধুমুহা চলি থাকার মাজতে এআই ইউডিএফে দাবি করলে কংগ্রেসের সংখ্যালঘু বিধায়কে যোগাযোগ করেছে এআই ইউডিএফর সঙ্গে। কংগ্রেসের এই দুর্যোগের সময়ত মন্ত্রী জয়ন্ত মন্ন বৰুৱাই কলে বংশবাদ চলি থাকার বাবেই উন্নতি হওয়া নাই কংগ্রেসের। লুপলাডৰ কথাটো তেওঁলোকে আজিও এৰিব পৰা নাই, সেইকাৰণে গান্ধী নেহেৰু পৰিয়ালক লৈ তেওঁলোকে ৰাজনীতি কৰি থাকে। গতিকে গান্ধী নেহেৰু পৰিয়ালৰ যেতিয়া শীৰ্ষত থাকি ৰাজনীতি হ'ব, তেতিয়া প্ৰতিটো স্তৰতে তেনেকুৱা বংশবাদেই আহিব। অসীম দত্ত আৰু হিৰকজ্যোতি পালাকৰ সৈতে বিজু কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। দল এৰা নাই, কিন্তু শাসকীয় বিজেপি তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক সমর্থন দি দিলে বসন্ত দাসের সঙ্গে কমলাক্ষ দে পুরকায়স্থ। ইয়ার বাবে চব্বিশ ঘণ্টার ভিতর কারণ দর্শাবলৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি দুয়োগৰাকী বিধায়কলৈ জারি করেছিল জাননী। কিন্তু ভূপেন বৰাৰ জাননীলৈ কেৰেপেই নকৰিলে এই দুয়োগৰাকী চৰকাৰী পক্ষলৈ যোৱা কংগ্রেসী বিধায়কে। নিদিলে ভূপেন বৰাৰ কাৰণ দৰ্শোৱাৰ উত্তৰ। ইয়াৰ সলনি কমলাক্ষ দে পুৰকায়স্থই উভতিকে ধৰিলে কংগ্ৰেছ হাইকমাণ্ডক। হাইকমাণ্ডক কমলাক্ষৰ চেলেঞ্জ, সাহস আছে যদি ব্যৱস্থা লওক। মানে কংগ্ৰেছৰ কি ইমানখিনি হেৰিয়া নাই নেকি, হাউচ নাই নেকি, হস্তাহস নাই নেকি? ইয়াৰ লগতে কমলাক্ষই কলে এ আই সি সিয়ে ভূপেন বৰা আৰু ৰকিবুল হুছেইনক চকচ কৰিব লাগে। চকচটো এ আই সি সিৰ পৰা চকচটো কৰিব লাগে, ভূপেন বৰালৈ চকচ কৰিব লাগে, আমাৰ ৰকিবুল হুছেইন ডাঙৰীয়ালৈ চকচ কৰিব লাগে, তেতিয়া দলটো ঠিক হ'ব আৰু। কমলাক্ষ আৰু বসন্তই চৰকাৰী পক্ষলৈ ঢাপলি মেলাৰ পাছত এতিয়া আন তিনি সংখ্যালঘু কংগ্ৰেছী বিধায়কেও দল ত্যাগৰ বাবে সাজু হৈছে। এই সমগ্র বিষয়ক লৈ হাইকমাণ্ডে তলব করাত এতিয়া দিল্লীত বাহৰ পাতিছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা আৰু বিৰোধী দলপতি দেবব্রত শইকীয়াই। ইপিনে দলত চলা অস্থিরতা আৰু খহনীয়াক লৈ সাংসদ আব্দুল খালেকে কলে দলৰ পৰা পৰুৱা এটা গলেও ক্ষতি হয়। পার্টির পৰা পৰুৱা এটা গলেও পার্টির ক্ষতি, গতিকে পার্টিক আমি একতাৰ দলেৰে বান্ধি ৰাখিব লাগিব। বিজেপিলৈ যাব নেকি তিতাপৰ কংগ্রেসী বিধায়ক ভাস্কৰ জ্যোতি বৰুৱা? এই প্রশ্নের উত্তর বিধায়ক বৰুৱাই কলে দল এরা নেরাটো সময়ে কব। মই এরো নেরো সেটো আপনার সময়ে কব। কংগ্রেসের দল ত্যাগর শেহতীয়া ধুমুহা চলি থাকার মাজতে এআই ইউডিএফে দাবি করলে কংগ্রেসের সংখ্যালঘু বিধায়কে যোগাযোগ করেছে এআই ইউডিএফর সঙ্গে।
কংগ্রেসের এই দুর্যোগের সময় মন্ত্রী জয়ন্ত পাণ্ডা বৰুৱাই কলে বংশবাদ চলি থাকার বাবে উন্নতি হওয়া নাই কংগ্রেসের লুবলাডর কথাটা আজিও এড়িব পড়া নাই সেই কারণে গান্ধী নেহরু পরিয়ালক লোকে রাজনীতি করে থাকে গতি গান্ধী নেহরু পরিয়ালত যেটা শীর্ষত থাকি রাজনীতি হব প্রতিটি স্তরতে তেনেকা বংশবাদে আহিব। অসীম দত্ত আর হিরকজ্যোতি পালাকার সহ বিজু কুমার ডেকার রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট।